হ্যালো বন্ধুরা, আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। মোটামুটি বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর খেলা শেষ হতে চলল, বা প্রি কোয়ার্টার ফাইনালের খেলা শেষ হতে চলল। এখান থেকে 8টা দল কোয়ার্টার ফাইনালে যাবে, যার মধ্যে নেদারল্যান্ডস হবে আর্জেন্টিনা। ভূতের মতো ছোটোদের উপরে জায়গা করে নিয়েছে। আশা করা যায় স্পেনের সঙ্গে খেলায় তারা একই রকমভাবে জিততে মরিয়া ও কোয়ার্টার ফাইনালে যাবার জন্য নিজেদের ভালোভাবে তৈরি করেছে। মরক্কোর বিপক্ষে স্পেনের একটা চমৎকার রেকর্ড আছে, দুই দলের মধ্যে 3টি ম্যাচ খেলা হয়েছিল, যার মধ্যে 2টিতে জিতেছে স্পেন এবং 1টিতে ড্র হয়েছে। আগে অর্থাৎ 2018 সালের বিশ্বকাপে দু দলের মুখোমুখিতে 2-2 গোলে ড্র হয়েছিল। স্পেন কখনো মরক্কোর কাছে হারেনি। মরক্কো বিশ্বকাপের ইতিহাসে এগিয়ে দিয়ে এর আগে এই পর্যায়ে এসে 1986 সালে জার্মানির কাছে 100 গোলে পরাজিত হয়েছে। স্পেন এই স্পেন দলটা একটি তরুণ দল নিয়ে গঠিত, তাদের রয়েছে দারুণ প্রতিভা এবং বিশ্বকাপ অন্য কোনো দাবি। মরক্কো অবশ্যই তাদের এই খেলাটাতে যদি আমরা এই দুই দলের মধ্যে আমরা